খবরের সঙ্গে থাকার জন্যে বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিন রাল দেবীপুর গ্রাম হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে বাড়ির যে কোনো ঘরে বা যে কোনো থেকে আগুন লেগে যাচ্ছে যে জিনিসে যেকোনো জিনিসেমুখের ধর্মনগরের বাসিন্দা বিশ্বজিৎ বৈদ্যের বাড়িতে গত চার আগস্ট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটছে যদিও বা নাশকতামূলক বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা উড়িয়ে দিয়েছে বাড়ির মালিক বিশ্বজিৎ ও এলাকাবাসীরা প্রথম যেদিন ঘরে আগুন লাগে সেদিন বিশ্বজিৎ ভেবেছিল বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল সাথে সাথে বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিয়ে ঘরের সমস্ত চেক রাতে আবারও বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় এরপরও ঘরের জিনিসে ঘরের বেড়াতে আগুন ধরে যাচ্ছে যখন তখন ঘটছে আগুন লাগার ঘটনা এরপর বাড়ির সব লোকজন মিলে নজর রাখলো বাড়ির আশপাশ নাশকতা ভেবে আৰু পোন্ধৰ মিনিট কিছু জলটল আমি জ্বলাই কিন্তু পরেও লেগে যাচ্ছে আগুন বিলোনিয়া এসডিপি সহ পুলিশ কর্মীরা ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গেলেও আগুন লাগার রহস্য বেরিয়ে আসছে না কেউ এই রহস্য খুঁজে পাচ্ছে না কেন বারবার আগুন ধরে যাচ্ছে বাড়ির যে কোনো জিনিসে সব মিলিয়ে বাড়ির লোকজন আতঙ্কিত আতঙ্কিত এলাকার মানুষও তারা চাইছেন বিজ্ঞান কর্মীরা গিয়ে দেখে যাক ব্যাপারটি আর ওই ঘরের সব জিনিসগুলো ছন্দমূলক কিছু কিছু ফাড়ার লোকে বাইর করানোর পরে হঠাৎ করে ঠাকুর ঘরে আসনও বাইরে লাগছে ফাড়ার লোকের না ঠাকুর ঘরের আসনটা থাক এটা আবার ঘরে ঢুকে দিয়া যার নাকি রাখিয়া দিছে সব লোক বাইরে গড়িছে হঠাৎ করে ঠাকুর ঘরের এক সাইডে ওই এই একটা কাগজ নিয়ে ফট করে আগুন দেখা যায় আগুন আগুন করে সবাই জল দিয়ে দেয় মানুষ থাকার পরে রাস্তার দিকে গেছে তখন বাড়িতে তারা বাড়ির লোক এবং আমি রাত্রে ওইখানে তারা ভয় পার আমি এখানে ঘুমাইছি ঘুমানোর পরে রাত্রে কোনো আগুন দেখা যায়নি কিছু বুঝেই যায় তখন আমি যখন আমার পার্শ্ববর্তী বাড়ি আমি যখন বাড়িতে গেছি হঠাৎ করে তারা চিকার দিয়ে উসে দেয় হ্যাঁ আগুন আগুন ফট করে একটা জায়গা দিই মেদু মধু ধুমাউ দিই ফট করে কুমোর টিন আছে টিনের উপরে বেড়া এই বেড়ার অর্ধেক থেকে চট করে আগুনটা উপর দিকে উঠতে গেছে